হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি সঙ্গীতা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো সকালবেলা আজকেও চলে এসেছি ছাদে, কিন্তু আজকে অনেক সকালে আসতে পারিনি, আসবে মানে এখন 9:15 বাজে। তো আমি সকালে আসিনি, কেন সকালে বৃষ্টি হচ্ছিল আর আমি ছাদে এসে ভিডিও করি। ছাদে তো অনেক জোর আর কি টিনের শেড দেওয়া, তো অনেক আওয়াজ হবে, ভিডিও আমি সেইভাবে কথা বললে পরে শুনতে পারবে না। তো সেই কারণে ভাবলাম আগে রান্নাটা সেরে নিয়ে তারপরে বৃষ্টিটা কমলে ওপরে যাব। তো বৃষ্টি কমেছে, আমি তার কারণে এখন এসেছি ছাদে। তো কাল অনেক কথা বলেছি, কত মাস লেগেছে সেটা বলেছি। তো আমি আমার গুগল অ্যাডসেন্সটাও এসেছে প্রায় 25 দিন মতো হবে হয়তো আগে। তো আমি আমার এটা হাতে পেয়েছিলাম না, কারণ আমার গ্রামের অ্যাড্রেসে সব কিছু দেওয়া, ওখানেই আমার সব কিছু কাগজপত্র। তো আমি এখানে এখনও বাড়িঘর করিনি, ভাড়া রয়েছি, সেই কারণে এখানে কোনো ডকুমেন্টস আমি এখনও তৈরি করিনি। তো সেই কারণে আমি গ্রামের সব কিছু দিয়েই আর কি তৈরি এটা করেছি ভেরিফিকেশন। তো এসছে ওরকম 25 দিন হবে হয়তো ওরকম আগে। তো তারপরে বোন এদিকে আসেনি আর আমাদের ওদিকেও যাওয়া হয়নি, তো সেই কারণে আমি আর এটা হাতে পাইনি। তো সেদিন বোন এসেছিলো যখন কেনাকাটার জন্য বনগাঁতে, তো ওই দিন নিয়ে এসছে বোন, তো সেই দিনই আমি হাতে পেলাম। তো আমার গুগল অ্যাডসেন্স এই যে, তো এটা আমি সেদিনই হাতে পেলাম। যখন শুনলাম যে বোন ফোন করে বলল যে দিদি বিকালের দিকে যে পিয়ন এসেছিল সেটা দিয়ে গেল, তো সত্যি অনেক আনন্দ পেলাম যে এত সবাই দেখি এটা নিয়ে ভিডিও করে। তো আমি এটা নিয়ে ভিডিও করব আর আমি আমাদেরও চ্যানেলের এসেছে, এটাই আর কি অনেক খুশির ব্যাপার যখন শুনলাম যে এসছে। কিন্তু এটা যে কিসের জন্য, এর পিনটা কি, সেটা কিন্তু আমি যেদিন এসছে সেদিনও আমি পুরোপুরি জানতাম না যে এটা কিসের কারণে আসে আর এই পিনটা কি মানে কি কারণে দেয়। তো যখন আমি ফোনে আমার বোনকে বললাম ঠিক আছে তাহলে আমাকে পিনটা মানে এটা তো আমি হাতে পাচ্ছি না, তাহলে তুই আমাকে এক কাজ কর, পিনটা আমাকে তুই খোল, এটা খুলে আমাকে পিনটা শুধু পাঠা আর কি। তো আমাকে পিনটা পাঠালো, পাঠানোর পরে আমি যখন জিমেলে গিয়ে দেখলাম যে কী মানে আগে ইউটিউব থেকে আবার আমি আবার দেওয়ারকে ফোন করেছিলাম, মানে দেওয়ার আমাকে বললো যে কী করতে হবে। তো ও আবার আমাকে একটা ভিডিও পাঠালো, তো বললো বৌদি এটা দেখো, দেখে এখানে যেভাবে করছে তাই করো। তো আমি দেওয়ারের সেই ভিডিওটা দেখলাম, দেখে যেভাবে যেভাবে আর কি ভিডিওতে করলো আমিও ঠিক সেইভাবে পিনটা তারপরে সাবমিট করলাম। তো পিনটা যখন সাবমিট করব তার আগে ওখানে লেখা রয়েছে যে ভেরিফিকেশন অ্যাড্রেসটা আর কি, তার মানে আমার চ্যানেলটা যে পেমেন্টসের জন্য তৈরি হয়েছে, কিন্তু যে আমি অ্যাড্রেসটা দিয়ে তৈরি করেছি আর কি পেমেন্টসের জন্য, তো সেই অ্যাড্রেসটাই ঠিক নাকি ওটা আমি চেঞ্জ করতে চাই, তো সেই কারণেই আর কি এই পিন নাম্বারটা দিতে হয়। তো আমি তখন যখন করলাম আর কি তখন এই ব্যাপারটা জানলাম যে ভেরিফিকেশন কী কারণে আর পিন নাম্বারটা কিসের জন্য আসে। তার আগে পর্যন্ত আমি জানতাম না যে পিনটা কিসের, সবাই দেখতে অনেকে মানে চ্যানেলে দেখি আসে, কিন্তু সবাই তো সেইভাবে মানে এই গুগল অ্যাডসেন্স এসেছে মানে সেটা নিয়ে অনেক খুশি, অনেক ব্যাপার এটাই আর কি, কিন্তু কিসের জন্য আসে কী ব্যাপার এটা আমি কিন্তু জানতাম না। তো সেই দিন আমি যখন নিজে করলাম তখনই আমি আর কি জানলাম। তো এখন আমি যেটা হাতে পেয়েছি, হাতে পেয়ে আমি একটু ভিতরে পড়ে দেখলাম, তো সেটাই ব্যাপার। তো হাতে পেলাম ওই দিন না, তার পরের দিনে মানে ভেরিফিকেশনে মানে সাবমিট করলাম পিন নাম্বারটা, কিন্তু এটা হাতে পেলাম দুদিন আগে। তো এটা নিয়ে ওই জন্য আর ভিডিও কোনো কিছু আমি করতে পারিনি, তো সেই কারণে আমি এখন এটাকে নিয়ে আর কি ভিডিও করছি। তো সত্যি মানে এতদিনের যে কষ্ট, কষ্ট বলবো না, মজাতেই ভিডিও করা হয়, কারণ বিকালবেলায় ছেলেমেয়ে এখানে তো বাইরে সেরকম যাওয়ার কোনো জায়গা নেই, ছাদে এসে খেলাধুলো করে, যেটুকু যা দুষ্টুকি করা হয়। তার সঙ্গে আমার পিসি শাশুড়ি মাঝে, আগে কিন্তু পিসি শাশুড়িকে নিয়ে সেরকম ভিডিও আমি প্রথম দিকে করিনি কোনো দিনই, পিসিমা প্রথম দিকে মানে পিসিমা যে করবে ওনাকে বলবো সেটাও কিন্তু বুঝিনি কোনো দিন। তো একদিন কী জানি না, অতটা ভালো মনে নেই কি উদ্দেশ্যে না কি মজা করেই হোক পিসিকে নিয়ে হয়তো ভিডিও করেছিলাম। তো তারপর থেকে পিসিরও দেখলাম যে না বিকালবেলায় ওনার নাতনিদের সঙ্গে আর কি ওনারও মজা লাগছে ভিডিও করে এরকম ব্যাপার, তাহলে তারপর থেকেই আর কি পিসিমার সঙ্গে নাতনি মানে আমার বড় মেয়ে, বড় মেয়েকে নিয়ে প্রথমে ভিডিও করতাম না, ছোটো মেয়েকে নিয়েই প্রথমে করা হতো, বড় মেয়েকে নিয়ে করতাম না একটাই কারণে যে পড়াশুনো, কেন এদিকে ওই ধ্যান দিলে পরে পড়াশোনা ঠিকঠাক করবে না, তো সেই কারণেই আর কি ওকে নিয়ে আমি কোনো সময় ভিডিও করতে চাইতাম না। কিন্তু পরে গিয়ে যখন দেখলাম মানে ও আবার বিকালবেলায় খেলা করছে বাইরে, তো সেই আসছে আর বিকালে একটু সময় মানে ওর মনটাও একটু ফ্রি রাখার দরকার, বাইরে তো সেরকম কারোর সঙ্গে মানে কোথাও যায় না বলতে গেলে, ঘরে থাকে স্কুল
প্রাইভেট যেটুকু হয়, তারপরে ঘরে বোনের সঙ্গে দুষ্টুমি, তারপরে বিকালে যদি একটু টাইম ঘুমিয়ে ছাদে আসছে যেটুকু টাইম, সেখানে যদি এক ঘন্টা কি আধা ঘন্টা টাইম নিয়ে একটুখানি করা যায়, তো সেইভাবে আর কি করা। জানি এতে পড়াশোনার ক্ষতি হচ্ছে, মানে এটা নিয়ে ভালো কিছু হচ্ছে না, কেননা মাঝে মধ্যে ওর মাথার ভেতরে এটা সবসময় ধরো থাকবে যে কি করছি, কি এখন এটা করতে হবে, কি এটা করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে এখন আমি ওইটাও ভিডিওটা করা কমিয়ে দিয়েছি ওকে নিয়ে, যে ও এখন ফাইভে পড়ছে, এখন যদি ওইদিকে ধ্যান দেয় তাহলে অনেক মানে ক্ষতি হবে। তো সেই কারণে এখন আমি কি করি আর কি, শনিবারটা স্কুল ছুটি থাকে, শুক্র শনিবার কি রবিবার যেরকম হয় কি সপ্তাহে আর কি দুদিন করে মানে আর কি ভিডিও করার চেষ্টা করছি, মানে এই মানে এক মাস মতো হবে এরকম আর কি কম করে দিয়েছি, যে বিকালে প্রতিদিন দরকার নেই, ওই শনি রবিবারটা স্কুল বন্ধ থাকে, তো সেই দুদিন করবে, যে কটা হয় সে কটাই আমি সপ্তাহে ছাড়বো। তারপরে আমাদের ছোটো বুড়ি তো রয়েছে, ওকে তো আর কোনো কিছু বলতে হবে না, ওকে যখন আমি যে মনে করবো তখন ওর সঙ্গে আমি করতে পারি, কারণ এখন ও ছোটো আছে। তো সেই কারণে বড়ো মেয়েকে দিয়ে এতটা ভিডিও এখন আর কি করাতে চাইছি না। তো বিকালে যেটুকু মানে শনি রবিবারটাই আর কি যে কটা হয় সেভাবে আর কি করাই, নাহলে আমাকে মানে পড়াশোনা নষ্ট হবে সেই কারণেই আর কি। তো আর ভেরিফিকেশান যে আমি করলাম, ভেরিফিকেশান করার আগে আমার অনেক মানে ট্রেনটা যাচ্ছে শোনা যাবে কিনা জানি না, ভেরিফিকেশানটাও কিন্তু একবারে মানে আমি যে অ্যাডসেন্সে আসার আগে যে ভেরিফিকেশানটা করেছি সেটাও কিন্তু একবারে সম্ভব হয়নি, সেটার জন্য আমার অনেক কষ্ট করতে হয়েছে। সেই কারণটাই সেটা আমি এই ভিডিওতে এতটা বাড়াবো না, সেটা আমি পরে একটা ভিডিও করব ওটার জন্য আর কি। তো এটা পেয়ে সত্যি অনেক খুশি হয়েছি, আর সব কিছুই হচ্ছে আমাদের ইউটিউব বন্ধুদের জন্য, তারা যদি সঙ্গে না থাকতো, তাদের ভালোবাসা না থাকলে আজ এটা সম্ভব হতো না। তো সবাই এটা নিয়ে ভিডিও করেছে, সবাই অনেক আনন্দ করেছে, আমরাও করলাম। আর কোথা থেকে এতটা মানে যাই হোক এখন বন্ধু আমাদের মানে ফ্রেন্ড সাবস্ক্রাইবার প্রায় 40,000 হবে হয়তো, তো আমাকে জানি কেউ সেইভাবে চেনে না, জানে না আমি কি, আমি কে আর কি কী বলছি। তো আমার মেয়েদের জন্য আর আমার পিসিমা শাশুড়ির জন্যই এগুলো সম্ভব হয়েছে, সব তাদের জন্য, তাদের মানে তাদেরকে সবাই ভালোবেসেছে বলেই এই পর্যন্ত হয়েছে, না হলে কোনো দিনই হতো না। তো সবাই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা, এইভাবে পাশে থেকো। আর আমার নতুন বন্ধুরা যারা আছে, নতুন যারা আর কি এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, কন্টেন্ট ভালো তৈরি করো, নিশ্চয়ই হবে। আর আমাদের মতো এরকম করলে পরে এরকমই টাইম লাগবে, 1 বছর 9 মাস 8 মাস এরকম লেগে যাবে যদি ভালো কিছু না করা হয়, আর ভালো কিছু করলে পরে 1 মাসেই হয়ে যাবে, এটাই ব্যাপার। আর যারা ব্লগ করে তাদের তো কোনো কথা নেই, একটা ব্লগ যদি ভাইরাল হয় তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে গেল, কিন্তু আমাদের যেরকম শর্টসের থেকে হয়েছে, শর্টসের থেকে করতে গেলে ভালো কিছু না করলে, ভালো শর্টস মানে কন্টেন্ট তৈরি না করলে কোনো দিনই মানে কবে হবে তার কোনো কথা নেই। সেখানে আমাদের যেরকম 9 মাস লেগে গেল, এটা আসতে আরও 1 মাস 2 মাস লেগে গেল, তো সেই প্রায় ধরতে গেলে 1 বছরই বলতে গেলে আর কি হয়ে গেল। তো এরকমই হবে আমাদের মতো। আর এখনও আমাদের ডলার মানে এখনও কত হচ্ছে নামছে এরকম হচ্ছে, তো এটার পেছনেও অনেক টাইম লাগবে, মানে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক দিন বসে তারপরে হবে, আর তার আগে করতে গেলে ভালো কিছু করতে হবে, ভালো কিছু না করলে মানে মানে তাড়াতাড়ি সম্ভব না এখান থেকে ইনকাম করা। মানে অনেকে যারা দাঁড়িয়ে গেছে তাদের ভিডিও দেখি, অনেকে মানে পেমেন্টস পেয়েছে, গুগল অ্যাডসেন্স আসছে, মানে দেখলে ভালো লাগে যে ওদের হয়ে গেছে আমারও হবে, এই এই জিনিসটা মানে ওদের হচ্ছে তাহলে আমার হবে না কেন, এই জিনিসটা যদি থাকে তাহলে নিশ্চয়ই হবে, এই যে ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক ভালো ভালো মানে কন্টেন্ট তৈরি করতে হবে, তাহলে তাড়াতাড়ি সম্ভব আর কি, না হলে অনেক লেট করতে হবে, অনেক দিন পরে হবে এরকম ব্যাপার। যতটা পারো ভালো কিছু তৈরি করো, ভালো ভালো কন্টেন্ট বানাও, যাতে তাড়াতাড়ি চ্যানেল মনিটাইজেশন অন হয়, পেমেন্টসটাও তাড়াতাড়ি পাও আর কি। পেমেন্টস পেলে পরে যে কোনো জিনিসই, এখন তো মানে এটা ইউটিউবে এসে কাজ করা মানে কি, আমরা যারা কাজ করছি সবাই কিন্তু পেমেন্টের ব্যাপারটাই কিন্তু মেন ব্যাপার, কেউ কিন্তু বলতে পারবে না যে আমি টাকার জন্য করছি না, সবাই কিন্তু টাকা, এটা কিন্তু মানে আমি আমার সারাদিনে যেটুকু টাইম মানে ইউটিউবের পেছনে দিচ্ছি, তো নিশ্চয়ই সেটা টাকার জন্যই দেওয়া হচ্ছে। মানে অনেকে আবার দেখেছি এরকমও মানে বলে যে আমার টাকার কোনো দরকার নেই, আমি
ভালো লাগে তাই ভিডিও করি। ভালো লাগে ভিডিও করা সেটা আলাদা কথা, কিন্তু মানে টাকার জন্য করছো না এই কথাটা কিন্তু সে ভুল বলে আমার যেটুকু মনে হয়। কেননা সে টাকার জন্যই কিন্তু করছে, ভালো লাগে ভিডিও করে তার জন্য যে টাকার কোনো ব্যাপার নেই সেটা কিন্তু না। আমার তো মনে হয় না সেরকম কোনো ব্যাপার নেই যে টাকার জন্য করছে না, নিশ্চয়ই দরকার আছে। আর টাকা না পেলে পরে কার না ভালো লাগে সেটা বলো, টাকা পেলে পরে সবারই ভালো লাগবে। তো সেটা অনেকেই বলে যে আমি টাকার জন্য করছি না, আমি আমার ভালো লাগে তার জন্য করছি, সে নিশ্চয়ই এটা ভুল বলে যে টাকার জন্য করছি না। টাকার জন্যই নিশ্চয়ই করা, ভালো লাগা তো আছে। যেরকম আমারই এখন মানে বিকালে ভিডিও দিই, আমি যেটুকু পারি দিই প্রতিদিনের ভিডিও, তো না দিলে আমারই নিজেরই মনে হয় কি দিলাম না আজকে একটা না খারাপ লাগার যে ব্যাপারটা আমারই সেটা খারাপ লাগে আর কি। তো সেই কারণে আমি মানে দেওয়া বন্ধ করতে পারি না, সে মৌলিকে দিয়ে হোক আর বড় মেয়েকে দিয়ে হোক যাই হোক না কেন, যদি আমি পারি তো আমিও করি। তো মানে প্রতিদিনের এখন অভ্যাসের মতন হয়ে গেছে যে না আমাকে একটা না দুটো দিতে হবে, একটা দুটো দিলেও মনে হয় কি মাঝে মাঝে ভালো লাগে না, একটু তিন চারটে না দিলে পরে মানে এই এমন একটা অভ্যাস হয়ে গেছে। তো সেই দিতে হয় আর কি, সেই সকালের দিকে না পারলে বিকালের দিকে দিই। তো এটা আমার এখন অভ্যাস হয়ে গেছে যে আমাকে ইউটিউবে ভিডিও দিতে হবে। আমাকে কতজনের ভালো লাগলো মেন ইউটিউবে মানে ভালো লাগার ব্যাপার, তাই না? যা আমাকে ধরো 10 জন দেখলো, 10 জনের ভালো লাগলো, তাহলে তো সেই চ্যানেলটা আস্তে আস্তে মানে উপরে উঠবে। তো এখন আমাকে ধরো এরকম মানে আমাকে কেউই চেনে না, আমি এই যে বড় ভিডিও করি যাই করি হয়তো ভালো পারি না, ভালো মানে হয় না, তো যেখানে হয়তো 100-200 লোক হয়তো আমাকে দেখছে হয়তো তারাই আমাকে চেনে, তার থেকে বেশি কিন্তু আমার সাবস্ক্রাইবার যা ধরো 40,000 আছে, তারা হয়তো আমার মেয়েদেরকে মানে তারা হয়তো বলবো না তারা আমার মেয়েদেরকে দেখেই কিন্তু সাবস্ক্রাইব করেছে। মেয়ে পিসিমাদের মানে একটু ফানি ভিডিও ছোটো মেয়েকে হয়তো ভালোবেসে করেছে এরকমই, কিন্তু আমাকে তো কেউ চেনে না। তো মেন এখন আমাকে চেনানোর জন্য যদি ব্লগ করি তাহলেই হয়তো লোকে আমাকে হয়তো দেখবে। সেই এখন আমি এতদিন পর্যন্ত যে কটা ব্লগ করেছি একটাই হয়তো আমার 700 কি 750 এরকম আর কি ভিউজ ছিল, তো হয়তো সেই সময় মানে সেটা অনেক আগে হয়েছে, আর আজ পর্যন্ত এর থেকে বেশি কিন্তু আমার ভিউজ হয়নি মানে ব্লগের ক্ষেত্রে বলছি। তো সেই কারণে মানে আমি কিন্তু যে এখন আমি যে ব্লগ করছি আমার ব্লগ এখনই ভাইরাল হয়ে যাবে, আমার এই ব্লগটা একবারেই ভাইরাল হবে সেটা আমি কিন্তু কোনো সময় ভাবি না। জানি যে আমাকে এখন কেউ চেনেই না, এটা তো আমি জানি যে আমাকে কেউ চেনে না জানে না, যে কোনো চ্যানেল থেকে একেবারে যে ভিডিও করবো সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যাবে সেটা কিন্তু কোনো দিনই সম্ভব না। তো করতে থাকি আমিও মানে আমার মতো যে আমাকেও ধৈর্য ধরে দিতে হবে ব্লগ, কিন্তু আমি না সেই টাইমটা করে পারি না যে আমি দেবো, আর সেই ব্লগ করার সেই টাইমটাও আমার হয় না যে আমি এই টাইমে করবো এই টাইমে দেবো। ওই যেদিন একদিন করলাম তো পরের দিন গিয়ে সেই টাইমটা পুরোপুরি অন্য কাজে ব্যস্ত হয়ে গেলাম। তারপরে যদি আমি ফোনে অ্যালার্মও দিয়ে রাখি যে আমি এই টাইম আর কি ঠিকঠাক করে আমি কি ভিডিওগুলো দেবো, কিন্তু সেটাও আমার দ্বারা হয় না। কেননা টাইমে ধরো ভিডিও আমি ই করে রাখি, অ্যালার্ম দিয়ে রাখি যে এই টাইমে আপলোড করবো, কিন্তু সেই টাইমে এমন ধরো কাজের ভেতরে রয়েছি কি এমন পজিশানে রয়েছি সেই টাইমে আমি ভিডিও দিতে পারলাম না, তারপরে আমার আবার লেট হয়ে যাবে। মানে এইটা এই জিনিসটা আমি টাইমিংটা আমি ঠিক করতে পারছি না এখনও, এখন একটু টাইম লাগবে মৌলি আর একটু বড় না হলে একটু আর কম আর এক কয়েক বছর হয়তো মাস বলবো না টাইম লাগবে, তারপরে গিয়ে হয়তো কন্টিনিউ করতে পারবো। তো ততদিনে কতদূর কী এগাতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি সেই সব এইসব কারণের জন্য আর কি কন্টিনিউ করতে পারছি না। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো সবাই ধৈর্য মানে সব বন্ধুদেরকে একটাই কথা বলবো, যারা ভিডিও করছো তো ভিডিও করো, একদিন হবে সব কিছুই। আর গুগল অ্যাডসেন্সটা কী সেটাও তোমাদেরকে বললাম, তো সবাই ভিডিও করতে থাকো। তো আরেকটা কথা বলবো, যদি কোনো বন্ধুর কিছু জানার থাকে তো আমাকে কমেন্টস করো, আমি যেটুকু জেনেছি আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করবো। আজ আর বেশি কথা বাড়াবো না, তাতেই মনে হয় অনেক বড় হয়ে গেল ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই পাশে থেকো। তোমাদের ভালোবাসা থাকলে নিশ্চয়ই অনেক কিছু সম্ভব হবে, তো সবাই পাশে থেকো। তো বাই।